পান্ডাও হাস্টেন মন্ত্রীরা ডক্টর মানিক সাহানো কারি ও বিজেপি টাউন এড নং বরটোয়ালি মন্ডলী আচুফাং সঞ্জয় সাহাতে বিজেপি সদর ডিস্ট্রিক্ট আরবান কমিটি নি আচুফাং অসীম ভট্টাচার্য আনক হবে কোবন অজমারক পান্ডাও কক সনান থাঙ্গে হাস্টে কমিউনিস্ট পার্টি ন তয়ে সেজমানি কক সাকা হাস্টেন ডক্টর মানিক সাহা কিছু না কিছু সাকসেস স্টোরি আমরা দেখছি নেগেটিভ দেখেন না সব সময় পজিটিভ সব মানুষের সাথে কথা এর থেকে আমরাও শিখি আজকে এখানে আমরা যে এখানে আমার সরকারি বাংলোতে আমি প্রতি বুধবারে যদি আমি আগরতলায় থাকি প্রতি বুধবারে আমরা আমার সাথে মানুষ দেখা করতে আসে মুখ্যমন্ত্রীর সময় পুসু করে একটা আমরা অনুষ্ঠান আমরা সবসময় করে থাকি এখানে অনেক সময় অনেক সমস্যা নিয়ে মানুষ আসে তো এই যে কানেক্ট এবং শুধু তাই নয় এবার তো এখানে যারা আসছে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসতে পারে না তো আমি আধিকারিকদের বলিছি যে এরপর থেকে এখানে যারা আছে ফিজিক্যালি তারা তো কথা বলবেই কিন্তু সারা ত্রিপুরার যেমন ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনালেও যারা আমার সাথে কথা বলতে চায় এবং আমাদের যেহেতু এখানে গুড গভর্নেন্সের অফিস খুলে গেছে এখান থেকেই মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওনাদের সাথে ওইখানেই কথা বলবো এবং একটা থাকবে এবং তাদের সমস্যা সেখানে বসে আমরা শেষ করতে হবে সেটাও শুরু হবে আমরা এইগুলো শিখেছি মান একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির কাছ থেকে যদি ওইখানে আজকে ডাইরেক্ট যদি ওই লোকটার সাথে আমি কথা বলি ও সমস্যা যদি আজকে অনেক দূর দূরান্ত থেকে যদি সে কথা বলে মুখ্যমন্ত্রীর সাথে আর আমি যদি তার প্রবলেমটা সলভ করি এতে সমস্যা কি তা আমরা সেই দিশায় আমরা কাজ করছি আপনারা জানেন যে এর আগেও একটা আমরা আমার সরকার করে একটা ওয়েব পোর্টাল আমি শুরু করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে সেটা এত সাকসেসফুল বিশেষ করে গ্রামেগঞ্জে এটা কি বহু জায়গায় আমরা জানি না আমাদের এগারোশোর উপরে জিপি এবং ভিসি আছে সেখানে কোথাও ছোট ছোট জিনিস কিন্তু কত ইম্পর্টেন্ট কাজ হচ্ছে না অফিসে যায় কোথাও ড্রেন খারাপ আছে কোথাও রাস্তা ভাঙা আছে তো ফটো তুলে এখানে আপলোড করা তিন দিনের মধ্যে আপলোড করলে ওই যে পোর্টাল আছে সেখানে যদি ওইখানকার যারা আমাদের পঞ্চায়েত স্তরের যারা ওরা যদি এটাকে মানে অ্যাড্রেস না করে তাহলে এটা সাব ডিভিশনাল লেভেলে আসবে সাব ডিভিশনাল লেভেলে তার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সাব ডিভিশনাল লেভেলেও যদি ঠিকঠাক না হয় তাহলে ডিস্ট্রিক্ট লেভেলে আসবে ডিস্ট্রিক্টের পরে সেটা চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রী লেভেলে আসবে তা আমরা চাইছি যে যাতে মানুষের আমার সরকার এই কারণে নাম দিয়েছি যাতে করে মানুষ এরকম না হয় এটা তোমার সরকার মুখ্যমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রীরও দুটো চোখ আপনাদেরও আবার সাধারণ সব মানুষেরই দুটো চোখ আলাদা কিছু না তাহলে উই আর অল যারা যারা এখানে আমরা রিপ্রেজেন্টেটিভরা আছি সবাই আপনাদেরই রিপ্রেজেন্টেটিভ সবাই সব কাজ তো সম্ভব না এখন যেহেতু এই সুযোগ এসছে তো এই কাজটা ফিরিয়ে দেওয়ার এখন পালা আমরা চাই যে মানুষের সাথে আমরা থাকা রাজকর আগুন সিম্পনম নিকক থমচিনি খরা